হাওড়ার ডুমুর জলায় সরকারি আবাসনে মধুচক্র চালানোর অভিযোগে এক গৃহবধূকে রাস্তায় ফেলে মারধর স্থানীয় মহিলাদের। আটক অভিযুক্ত গৃহবধূ সহ তিনজন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মলিনা কোলে নামে এক মহিলা হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কোয়ার্টারে মধুচক্র চালাতেন। একাধিকবার আপত্তি করা সত্ত্বেও তাতে কর্ণপাত করেনি তিনি। প্রতিবাদে আজ সকালে স্থানীয় মহিলারা মলিনা কোলের কোয়ার্টারে চড়াও হন। এরপর মলিনা কোলেকে রাস্তায় ফেলে মারধর করা হয়। খবর পেয়ে ব্যাটরা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত মলিনা কোলে সহ তিনজনকে আটক করেছে। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেঘরিয়ার এই আবাসনের মধ্যে রয়েছে দুটি বহুতল। আবাসনের নিরাপত্তা রক্ষীদের দাবি, শনিবার রাত তিনটে নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে আবাসন চত্বরে চড়াও হয় তিন দুষ্কৃতী। অভিযোগ, বাধা দিতে গেলে একটি বহুতলের নিরাপত্তা রক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার হাত পা বেঁধে ফেলা হয়। চিৎকার শুনে আবাসনের লোকজন জেগে যাওয়ায় সেখান থেকে পালিয়ে পাশের বহুতলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। সেখানেও একই কায়দায় দুই নিরাপত্তা রক্ষীর মাথায় রিভলভার ঠেকিয়ে তাদের হাত পা বেঁধে ফেলা হয়। সেই সময় নাইট ডিউটি করে আবাসনে ফিরছিলেন অমিত মণ্ডল নামে বেসরকারি সংস্থার এক কর্মী। অভিযোগ, তার মোবাইল ফোন কেড়ে সিম কার্ড খুলে নেয় দুষ্কৃতীরা। এরপর দুটি বাইকের লক খুলে ফেলে দুষ্কৃতীরা। তৃতীয় বাইকের লক খুলতে যেতেই বেজে ওঠে অ্যালার্ম। আওয়াজ পেয়ে বাসিন্দারা ছুটে যান। বিপদ বুঝে দুটি বাইক নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। যানজটে হাঁসফাঁস শহর কিংবা কংক্রিটের জঙ্গলে বন্দী জীবন নয়, লক্ষ্য স্থপতি এবং শিল্পীর যুগলবন্দিতে গড়ে তোলা নতুন এক নগর, যা বিশ্বের প্রথম সারির নগর মানচিত্রে জায়গা করে দেবে এই তিলোত্তমাকে। সেই বিষয়েই এক আলোচনা চক্র শহরে। কেমোমা বা কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রের শুক্রবারই ছিল শেষ দিন। ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম সাউন্ড স্কোয়ার নিউ এজ আরবান স্পেস শীর্ষক এই আলোচনায় এদিন অংশ নেন যাদবপুর, বেসু এবং আইআইটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ছিলেন দেশ বিদেশের স্থপতি ও শিল্পীরা। দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত এই আলোচনা চক্রে এদিন ছিলেন সীমার কর্ণধার রাখি সরকার এবং নগর উন্নয়ন দফতরের সচিব দেবাশিস সেন। মেডিকেল পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। ইন্টার্নশিপের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুবছর করার প্রতিবাদে শুক্রবার এনআরএস, আরজিকর ও মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা। এমবিবিএস এর পর গ্রামে গিয়ে চিকিৎসা করা বাধ্যতামূলক করতে চলেছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। তার প্রতিবাদেও স্বরূপ মেডিকেল পড়ুয়ারা বিভিন্ন জেলাতেও এ নিয়ে আন্দোলনে নেমেছে মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাজ না করে আন্দোলন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, ধর্মঘট কর্মবিরতি বরদাস্ত করবে না সরকার।